দিস ইজ কি স্টোন মাইন নাকি? স্টোন মাইন, পাথরের খনি। দেখো ওই যে সাইডে দেখা যাচ্ছে, আমি তোমাকে জুম করে দেখাচ্ছি, দেখো আমার কথাগুলো উঠতেছে। ওই যে দেখো ওয়ালের মধ্যে পাথরগুলো লেগে গেছে, বুঝছো? ওইটাই হচ্ছে যেমন যে মাইন্ডের মতো, ওইখান থেকে ধুয়ে ধুয়ে তারা পাথরগুলোকে নিচ্ছে, তাই না? দেখতে পাচ্ছ? দেখছো ওই যে পাথরগুলো নিচ্ছে, আর এই মানুষগুলো এখানে কি করছে, এগুলোকে নামাচ্ছে, নেমে নেমে বড় বড় পাথরটাকে সে মানে ছাকনির মধ্যে দিয়ে ধুচ্ছে। হ্যাঁ রাইট, এই যে ধোয়া হয়ে গেল, ওই পাথরটা ওরা নিয়ে যাচ্ছে, নিয়ে ওইটাকে ডিসপ্যাচ করে দিচ্ছে উপরে যে পাথরের জায়গায়। এইভাবেই মাইন্ড চলতেই থাকলো। এটা যখন মানে পুরোটাই খোঁড়া হয়ে যাবে, মানে অনেক দূর চলে যাবে, তখন সে আর খুঁড়বে না, তখন সে খোঁড়া বন্ধ করে দেবে। দেওয়ার পরে কী করবে, ওই যে পিছনে মাটিগুলো রাখছে, ওই পিছনের মাটিগুলো যেগুলো দেখা যাচ্ছে উঁচু জায়গার মধ্যে, ওই মাটিগুলোকে নেবে, নিয়ে তারা এই এই গর্তটার মধ্যে ফেলে দেবে। দেওয়ার পরে এটা ঢেকে গেলাম, তারপরে আবার সাইডে তারা খনন কাজ শুরু করবে। এভাবেই মানে স্লাইড টু স্লাইড কেটে 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 সে সম্পূর্ণ পাথরগুলোকে বের করে নিচ্ছে। দেখছো এই যে পাথরগুলো নিচ্ছে, এখান থেকে দিচ্ছেন, দেওয়ার পরে বালিটা পড়ে যাচ্ছে আর পাথরগুলোকে নিয়ে চলে যাচ্ছে নেটের মধ্যে দিয়ে। কী সুন্দর চমৎকার জিনিস, দেখছো? এটা যদি ইংলিশে কনভার্ট করে আমি ই করতে পারি, আমি অনেক টাকা কামাইতে পারবো, জানো? এত সুন্দর একটা জিনিস তুমি যদি ফেলে চলে যাও তাহলে কেমনে হয় বলো? ওরা গল্প করছে কেন? কিরে ভাই, গল্প করছেন কেন রে? কাজ শেষ? ও শেষের দিক না, এই জন্য কাজ করতে থাকতো, কাজ মানে দেখাও যে আমি কাজ করতেছি। এটা ভিডিওটা যদি আমি ইয়েতে ইউটিউবে ছেড়ে দিই, বুঝছো, ইউটিউবে ছেড়ে দিলে আমার অনেক টাকা ইনকাম হবে। এখন কাজের সময় শেষ, ওরা চলে যাবে, তাই রেডি হচ্ছে যে চলে যাবে আর কি, চলে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে, আর করবে না কাজের। এই জন্য সবারই যা শেষ আর কি। আচ্ছা এভাবেই বালুটাকে কেটে কেটে পাথরগুলোকে সরিয়ে নিচ্ছে। উপরেগুলো নামায় দিচ্ছে, নামায় দেওয়ার পরে ওই নেটের মধ্যে রাখতেছে। ওই পাথরটাকে নিয়ে তারা ওইখানে ধোয়া শুরু করলো, একটু নড়াচড়া করলেই বালুটা পড়ে যাচ্ছে, আর পাথরগুলো থেকে যাচ্ছে। এইভাবেই এইভাবে এইভাবে যেমন এই যে দেখো সব ধোয়া হয়ে গেল, এখন সে তারা নিয়ে যাচ্ছে পাথরগুলো কেটে। এইভাবে চলতেই থাকতো। এই হলো পাথরের মাইন্ড।